السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد بخاري شريف كتاب الإيمان प्रथम बाब बाबू कौल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बुनियल इस्लाम अला खम्स वहुवा कौल व फ़िल व यज़ीद व यनकुस। इमाम बुखारी रहमतुल्लाह अलैहि ईमान मुरक्कब हवा एवं ईमान बारा कमार उपरे आयाते कुरानिया द्वारा दलील पेश करते सिलेन। आठटी आयात एखाने आलोचना करा हुए से एखाने लक्षणीय किताब सामने थाकले देखो जे এই আয়াতগুলো উল্লেখ করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, এরপরে তিনি আয়াত উল্লেখ করেছেন, পাঁচটি আয়াত উল্লেখ করেছেন, ষষ্ঠ সপ্তম অষ্টম। এই তিনটি আয়াতের পূর্বে তিনি বলছেন ওয়া কওলুহু আযা ওয়া জাল وَقَوْلُهُ وَقَوْلُهُ এইভাবে বলা হয়েছে। তাহলে প্রথমে পাঁচটি আয়াতের ক্ষেত্রে বলছেন قَالَ اللَّهُ تَعَالَى, আর শেষের তিনটি আয়াতের ক্ষেত্রে وَقَوْلُهُ বলছেন। এভাবে তিনি কেন বললেন, বুঝে আসছে প্রশ্ন? শারহীন এর জবাব দিয়েছেন যে এখানে আটটি আয়াতই কোরআনের আয়াত, কিন্তু প্রথম পাঁচটি আয়াতের আলোচ্য বিষয় এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কথা এখানে তুলে ধরা হয়েছে। কোরআন শরীফে, পুরা কোরআন শরীফে আল্লাহর কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় অন্য কারো কথা হেকায়াত হিসেবে বর্ণনা করেছেন। যেমন কালা ফিরাউন, সামনে যেটা বলছেন এটা মূল কার কথা? ফিরাউনের কথা। কালা মুসা, মুসা আলাইহিস সালামের কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কোট করেছেন। আরেকটা হলো যে আল্লাহ কারো কথা কোট করেন নাই, সরাসরি নিজে বলছেন। তো প্রথম পাঁচটি আয়াত হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, কারো কথা তিনি কোট করেন নাই। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কাল আল্লাহু তাআলা বলে এই আয়াতগুলোকে উল্লেখ করেছেন। আর পরের তিনটি আয়াত এটি মূলত কোট করা হয়েছে, এই জন্য কওলুহু আযা ওয়া জাল্লা বলা হয়েছে। যেমন দেখো আইয়ুকুম জাদাতহু হাযিহি ঈমানা, এটা কি আল্লাহর নিজের কথা না তিনি কোট করছেন? এখানে কোট করছেন। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়ামা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। অতএব এই কারণে আয়াত দুইভাবে উল্লেখ করা হয়েছে, ক্বাল আল্লাহু তাআলা বলে এবং ওয়া কওলুহু বলে। যাই হোক, এটা একটা প্রশ্ন ছিল, এর জবাব। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আটটি আয়াত উল্লেখ করার পরে
তিনি তার দাওয়া বা ঈমান বাড়া কমার উপরে কতিপয় আসারে সাহাবা এবং আসারে তাবিঈন সাহাবিদের কওল এবং তাবিঈনদের কওল উল্লেখ করে তিনি দলিল পেশ করেছেন। والحب في الله والبغض في الله من الايمان আল্লাহর ওয়াস্তে কাউকে মহব্বত করা এবং আল্লাহর ওয়াস্তে কাউকে অবজ্ঞা করা ঘৃণা করা মিনাল ঈমান এটা ঈমানের অংশ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহ হাদিসের এই অংশ দ্বারা প্রমাণ করতে চেয়েছেন, যেহেতু এখানে বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ এটা ঈমানের অংশ, ফলে মহাব্বত এবং আদাওয়াত আল হুব্বু ওয়াল বুগযু এটা যেহেতু বৃদ্ধি পায় এবং কমে, অর্থাৎ মহাব্বত কি সবসময় একরকম থাকে? যেমন কাউকে তুমি মহাব্বত করো, তিনজনকে মহাব্বত করো, তিনজনের প্রতি তোমার মহাব্বত কি একরকম? কারো প্রতি কম, কারো প্রতি বেশি। তিনজনকে তুমি আদাওয়াত রাখো, শত্রুতা রাখো তাদের সাথে, বা ঘৃণা করো, এই ঘৃণা করা বা শত্রুতা রাখা এটাও একরকম না, কম বেশি আছে। অতএব আদাওয়াত এবং মহাব্বতের ক্ষেত্রে যেহেতু তাফাউতে দারাজাত বা কম বেশি আছে, আর এটা যেহেতু ঈমানের অংশ, তাহলে বোঝা গেল ঈমানের মধ্যেও কম বেশি আছে। এবং বুখারী রহমতুল্লাহ আলাইহির দলিল স্পষ্ট। অতএব আমরা যারা বলছি যে ঈমান বাড়ে কমে না, তারা এর কি জবাব দেব? জবাব পুরান কথা, এটা বারবারই এই জবাব দেওয়া হয়েছে। এখানে কয়েকভাবে জবাব দিয়েছেন সারিহীন, তিনটি জবাব তারা দিয়েছেন। এক নম্বর জবাব হল যে এই যে অংশটুকু এখানে উল্লেখ করা হয়েছে ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান, এটি কার কথা? এখানে কোনো রেফারেন্স দেওয়া হয় না যে এটা কার কথা। আমরা ধরে নিয়েছি যে এটা হাদিস, কিন্তু মূলত এটি হাদিসের ভিতরে এইরকম এবারাত নেই। অতএব যদি এটা হাদিসের ভিতরে এবারাত না থাকে, তাহলে এটা কার কথা? এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কথা। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ না তিনি সাহাবী ছিলেন না তাবিঈ ছিলেন, অতএব ওনার কথা এটা শরীয়তের দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। এক জব, বুঝে আসছে যে এটা হাদিসের অংশ না, এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কওল। দ্বিতীয় জবাব হল এই, হাদিসে এই ধরনের এবারাত পাওয়া যায় না। আবু দাউদ শরীফে যে হাদিস আসছে এই বিষয়ে, সেখানে এবারাত এইরকম, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'া লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি আল্লাহর জন্য মহাব্বত করে, আল্লাহর জন্য বিদ্বেষ পোষণ করে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করল। অতএব এখানে যে এবারাত উল্লেখ করা হয়েছে, এটি হাদিসের কিতাবে পাওয়া যায় না। দ্বিতীয় জবাব, ওয়ালাউ ফরজান, যদি ধরে নেওয়া হয় যে না
এটা ইমাম বুখারীর কওল না, এটা হাদিসের এবারাত। কারণ এখানে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ প্রথমে আয়াতে করিমা উল্লেখ করেছেন, তারপরে আসার আসারে সাহাবা এবং তাবিন উল্লেখ করেছেন। এখানে তিনি মূলত নিজের পক্ষ থেকে কোন এবারাত বলেন নাই। আর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ হাদিস সম্পর্কে ব্যাপক জ্ঞান ছিল, এটা মুত্তাফাক আলাই, সবাই এ ব্যাপারে একমত। অতএব হতে পারে আমাদের অনুসন্ধানে এই এবারাতে হাদিস না পাওয়া গেলেও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছে এই এবারাতে হয়তো হাদিস ছিল, তিনি তালিকান সনদ ছাড়া এখানে উল্লেখ করেছেন। অতএব যদি ধরেও নেওয়া হয় যে না এটা ইমাম বুখারীর এবারাত না, এটা সরাসরি হাদিসের এবারাত, সেক্ষেত্রে আমরা জবাব দেব এই যে এখানে বলা হয়েছে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান। এই মিনাল ঈমানের ভিতরে মিন সাধারণত মিনে তাবঈজিয়া হয়, মানে জুজ বুঝানোর জন্য, যে মিনাল ঈমান আই জুজ উম মিনাল ঈমান, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান আর বাদুল ইমান, যে হুব্বু ফিল্লা বুগজু ফিল্লা এটা ইমানের অংশ। কিন্তু এখানে মিনে বাদিয়া হবে না, বরং মিনে ইবতেদাইয়া হবে। মিনে ইবতেদাইয়া এর অর্থ হল যেখান থেকে উৎপত্তি হয়, তাহলে অর্থ হবে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহি মিনাল ঈমান, অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা করা, এর উৎপত্তি হয়েছে ঈমান থেকে। কারো মধ্যে যখন ঈমান থাকে তখন তার ভালোবাসা হয় আল্লাহর জন্য, তার শত্রুতাও হয় আল্লাহর জন্য। কারোর সাথে শত্রুতা করলে আল্লাহর জন্য করে, কারো প্রতি মোহাব্বত করলে আল্লাহর জন্য করে। এইটার উৎপত্তি কোনখান থেকে হয়? ঈমান থেকে। যার মধ্যে ঈমান থাকে না সে এরকম করে না। অতএব এখানে মিনাল ঈমান এর অর্থ জুজউম মিনাল ঈমান, বাদুম মিনাল ঈমান এই অর্থ হবে না, বরং এর অর্থ হবে যে ইবতেদাউহু মিনাল ঈমান, এর সূচনা হয়, সূত্রপাত হয় ঈমান। দ্বিতীয় জবাব বুঝে আসছে? তৃতীয় জবাব, যে যদি ধরে নেওয়া হয় যে না এটা ইমাম বুখারীর এবারাত না, হাদিসের এবারাত, এবং এখানে মিনে ইবতেদাইয়া না মিনে বাদিয়া, সেক্ষেত্রে আমরা বলবো মিনাল ঈমান যে বলা হয়েছে, এখানে ঈমানটা দুই প্রকার। এক হল ইমানে মুনজি, আর একটা হল ইমানে মৌলি। ইমানে মুনজি হল আসলে ইমান, যেটা হল তাসদিকে কলবি, যার দ্বারা একজন মানুষ চিরস্থায়ী জাহান্নাম জাহান্নামী হওয়া থেকে নাজাত পাবে। জাহান্নাম থেকে রক্ষাকারী ইমান, কার মধ্যে যদি বলা হয়েছে জাররা পরিমাণ ঈমান থাকে তাহলেও সে জান্নাতি হবে। এই জাহান্নামে চিরস্থায়ী হওয়া থেকে নাজাত দেয় যেই ঈমান, যেটা হল আসলে ঈমান, যেটা হল তাসদিকে কলবি, এটাকে বলা হয়েছে ঈমানে মুনজি। আর একটা হল ঈমানে মৌলি। ঈমানে মুনজির কারণে যখন একজন ব্যক্তি জাহান্নাম থেকে রক্ষা পেয়ে জান্নাতে যাবে, তখন এই ঈমানে মৌলি যদি তার মধ্যে থাকে তাহলে তার রফে দারাজাত হবে, তাকে উঁচু স্তরে নিয়ে যাবে। মৌলি মানে উঁচু স্তরে যে নিয়ে যায়। সেই ঈমানে মৌলি এর অনেক জুজ আছে, অর্থাৎ প্রত্যেকটা ন্যাক আমলই হল এক একটা জুজ। সুতরাং যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, এটাও তো একটা নেক আমল, তো যদি এটা হাদিসের এবারাত ধরা হয় এবং মিনকে মিনে বাজিয়া ধরা হয়, সেক্ষেত্রে ঈমানের
মধ্যে আমরা দাবি করব যে ঈমান দুই রকম, ঈমানে মৌলি এবং ঈমানে মুনজি। এখানে উদ্দেশ্য ঈমানে মুনজি, আর ঈমানে মুনজি এর আজসা এটা আমরাও স্বীকার করি। সমঝ মে আ গিয়া? وكتب عمر بن عبد العزيز الى عدي بن عدي حضرت عمر بن عبد العزيز عدي بن عدির কাছে একটা চিঠি বা ফরমান লিখে পাঠালেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ওনাকে ওনাকে খলিফায়ে রাশেদ বা ওনার খেলাফতকে খেলাফতে রাশেদার মধ্যে অন্তর্গত করেছেন বাজ উলামায়ে কেরাম। ওনাকে ওমরে সানি বলা হয়। তিনি সাহাবি ছিলেন না, মূলত তিনি তাবেঈ ছিলেন এবং প্রথম হিজরি শতাব্দীর শেষে এবং দ্বিতীয় হিজরি শতাব্দীর শুরুতে তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। ওনাকে বিল ইত্তেফাক মুজাদ্দিদ হিসেবে সকলে স্বীকৃতি দিয়েছেন, যে প্রতি শতাব্দীতে যে একজন মুজাদ্দিদ আসেন, ওমর ইবনে আব্দুল আজিজ একজন মুজাদ্দিদ ছিলেন। তাদবীনে হাদিসের ক্ষেত্রে, হাদিস সংকলনের ক্ষেত্রে তার সবচেয়ে বড় ভূমিকা ছিল। হাদিস সংরক্ষিত হয় নাই, যেভাবে নবীজির জামানায় কোরআনও মানে সংকলিত হয় নাই, পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চূড়ান্তভাবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন সংকলন করেছিলেন, জমা করেছিলেন। আর হাদিস জমা করা হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজের সময়, এটা তার একটা বড় অবদান। তার সবচেয়ে বড় সুনাম সুখ্যাতি হল আদালতের ক্ষেত্রে। বলা হয়ে থাকে যে ওমর ইবনুল আব্দুল আজিজ সাহাবায়ে কেরামের পরে ওমর ইবনে আব্দুল আজিজের আদালত ন্যায়পরায়ণতা এটাকে যদি এক পাশে রাখা হয় আর বাকি সকল বাদশাহদের আদালতকে যদি এক পাশে রাখা হয় তাহলে ওমর ইবনে আব্দুল আজিজের আদালত ন্যায়পরায়ণতা এটা ভারী হয়ে যাবে। যেমনিভাবে বলা হয় হাজ্জাজ ইবনে ইউসুফের জুলুমকে যদি একদিকে রাখা হয় আর সারা পৃথিবীর সমস্ত শাসকদের জুলুমকে যদি একদিকে রাখা হয় তাহলে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি প্রথম স্থান অধিকার করবেন, ফার্স্ট হয়ে যাবেন, এত বড় জালেম ছিলেন। ঠিক এর বিপরীতে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি আদেল ছিলেন। তো ওনার বহু ফজিলতের কথা ওনার জীবনী যারা লিখছেন তারা আলোচনা করেছেন, বিশেষ করে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ, তিনি তারিখুল খোলাফার মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের বহু মানাকিব ফজাইলের কথা আলোচনা করেছেন। যতই ফজিলত মানকবাত তার থাকুক না কেন, একজন সাহাবির মর্যাদা কিন্তু তিনি পাবেন না, কারণ সাহাবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানের সাথে দেখেছেন, ইমানের সাথে তাদের মৃত্যু হয়েছে, নবীজির সোহবত তারা পেয়েছেন, এজন্য সাহাবি হয়েছেন। এই মর্যাদার কাছে অন্য কোনো মর্যাদা সমান হতে পারে না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বিশিষ্ট মুহাদ্দিস, ওনাকে কেউ জিজ্ঞাসা করছিল যে ওমর ইবনে আব্দুল আজিজের এত ফজিলত, এত মানাকেব,
তো ওমর ইবনে আব্দুল আজিজ তিনি উত্তম ছিলেন না হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম ছিলেন? কারণ সাহাবীদের ভিতরে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক সমালোচনা এসেছে, বিশেষত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার যুদ্ধ এবং তার পরবর্তী তার ছেলে ইয়াজিদকে খলিফা নির্বাচন, এই সমস্ত বিষয় নিয়ে তার উপরে অনেক সমালোচনা করা হয়েছে। অতএব সেই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম, কাকে প্রশ্ন করা হয়েছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক। তিনি জবাব দিয়েছেন এই কথা, এই প্রশ্ন করার সাথে সাথে তার চোখ থেকে পানি বের হয়ে গেছে। তিনি জবাব দিয়েছেন, শোনো, যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে তার সাথে যে জিহাদ করেছেন, সেই জিহাদের সময় তিনি যেই ঘোড়ায় সওয়ার হয়েছেন সেই ঘোড়ার নাকে যে লাগাম বাঁধা আছে সেই লাগামের রশির সাথে ঘোড়ার খুরের যে ধুলাবালি লেগে আছে, যখন ঘোড়া দৌড়ে ধুলাবালি ওঠে এগুলো যে নাকে লাগে, তো সেই ধুলাটাও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে উত্তম। অর্থাৎ সাহাবি আর তাবির ভিতরে ফরকে দারাজাত কত, যে একজন সাহাবি আর একজন তাবি, তাবি কখনো সাহাবির মর্যাদা পাবে না। উনি মানে মোবালাগা বুঝানোর জন্য এইভাবে উদাহরণ দিয়ে বলছেন যে তার সাথে তো তুলনা হইতেই পারে না, এমনকি তিনি যেই ঘোড়ায় সওয়ার হয়ে নবীজির সাথে জেহাদ করেছেন সেই ঘোড়াও না, সেই ঘোড়ামের নাকে যে লাগাম লাগানো আছে বলছে সেটাও না, সেই লাগামের উপরে যে ঘোড়ার পায়ের ধুলাবালি লেগে আছে সেটাও একজন তাবি মানে আফজলুত তাবিঈন সর্বশ্রেষ্ঠ তাবিঈর মর্যাদার চেয়ে ওই ধুলাটার মর্যাদাও বেশি। বর্তমানে একটা ফেতনা দেখা যাচ্ছে, তারা সোহবতের গুরুত্ব দেয় না, যে কোরআন পড়ে হাদিস পড়ে কিতাব পড়ে আমরা বড় আলেম হয়ে যাব, সোহবতের কি দরকার? সোহবতের কারণেই দেখো সাহাবীর এত বড় মর্যাদা হয়েছে। নবীজির অবর্তমানে তার ওয়ারিস যারা হাক্কানি ওলামায়ে কেরাম তাদের থেকে সোহবত নেওয়া এটা ওই যুগের মানুষের কাজ, যেই যুগে যারা আল্লাহর ওলি থাকেন আল্লাহর প্রিয় বান্দা থাকেন। অতএব শুধু কেতাব পড়লে এতে এলেম মজবুত হবে না, যতক্ষণ না আহলুল্লাহ বা আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত গ্রহণ না করা হবে। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। এবং মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত নেওয়ার নির্দেশ দিয়েছেন, সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নির্দেশ দিয়েছেন যে আপনি তাদেরকে সোহবত দিবেন। এই আয়াত সূরা কাহফের মধ্যে এর শানে নুজুল হল যে কাহফের সর্দাররা কয়েকজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রস্তাব রাখলেন যে আমরা আপনার দরবারে এসে আপনার কথা শুনতে চাই, কিন্তু সমস্যা হলো এই যে আপনার দরবারে যারা বসা থাকে এদের লেবাস পোশাক ভালো না, গরিব মানুষ এরা, কেউ কেউ আমাদের গোলাম, এই গোলামদের সাথে এই নিম্ন শ্রেণীর মানুষের সাথে আমাদের বসা সম্ভব না।
অতএব আপনি যদি তাদেরকে উঠিয়ে দেন আমাদের জন্য আলাদা একটা মজলিস করেন যেখানে আমরা সম্ভ্রান্ত যারা তারা থাকব এই নিম্ন শ্রেণীর লোক থাকবে না তাহলে আমরা আপনার মজলিসে বসতে পারি নবীজি দেখলেন যে তারা যাই বলুক তাদেরকে বসানোটা দরকার তাদেরকে দ্বীনের কথা বলা দরকার এজন্য মোটামুটি সিদ্ধান্ত করলেন যে এই সম্ভ্রান্ত ব্যক্তিদের জন্য আলাদা একটা মজলিস করবেন এরকম সিদ্ধান্ত তিনি করে ফেলেছেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল মারফত হুকুম করে দিলেন যে না এদের জন্য আপনি এই যারা দরিদ্র মুসলমান আছে তাদেরকে আপনার মজলিস থেকে উঠিয়ে দিবেন না ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা আপনি সবর করে ধৈর্য ধরে তাদের সাথে থাকবেন যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে আল্লাহর সন্তুষ্টি কামনা করে এই গরিব শ্রেণীর মুসলমান এদের সাথে আপনি থাকবেন ওই কাফেরদের জন্য আলাদা মজলিস কায়েম করতে পারবেন না এবং শুধু এই দরিদ্র শ্রেণীর মুসলমানদেরকে আপনার মজলিসে বসাই রাখলেই হবে না যে বসাই রাখছেন আপনি আপনার কাজ করতেছেন আল্লাহ বলছেন ওয়ালা তাদু আইনাকা আনহু আপনি আপনার দৃষ্টি চোখকে তাদের দিক থেকে অন্যদিকে সরাইতে পারবেন না তাদের দিকেই আপনার চেয়ে থাকবে